হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি বানাতে চলেছি ফুলকপির কষা এই রেসিপিটা হয়তো আপনারা অনেকেই আপনাদের নিজেদের বাড়িতে ট্রাই করেছেন কিন্তু আজ আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তাহলে চলুন শুরু করা যাক দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখুন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে ফুলকপিগুলো যেটা একটা মিডিয়াম সাইজের ফুলকপি ফুলকপিটাকে এভাবে আমি কেটে নিয়েছি এবার সেই ফুলকপিটা আমি এভাবে মিনিট দুয়েকের জন্য একটু ভাজা ভাজা করে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটা ফার্স্টে আমি হাই ফ্লেমে গরম করে নিচ্ছি একটু দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরে দিয়ে দিয়েছি দুটো এলাচ কিছুটা পরিমাণ দারুচিনি কয়েক টুকরো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা পরিমাণ শুকনো লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার একটা বড়ো সাইজের আলুগুলো যেটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম ওটাকে আমি ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি এবার সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে আমি ওগুলোকেও মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েকের জন্য ভাজা ভাজা করে নেব দেখুন আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা পেস্ট অ্যাড করে দেব। এখানে আমি দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আদার একটা পেস্ট আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেস্টটাকে দেওয়ার পর অল্প একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া আমি করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টসকে অ্যাড করে দেবো খুব ভালো করে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি আবারও মিনিট দুয়েকের জন্য ভালো করে একটু কষিয়ে নেব আর এই কষাতে কষাতে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন মশলাটা যাতে নিচের দিকে লেগে না যায় সেই জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন জল জলটা দেবার পর আবারও খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে পরিমাণ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি মিনিট তিনেকের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো দেখুন তিন মিনিট পরে ফিরে এসছি ফুলকপিগুলোকেও সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম মানে মানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ জল দেওয়ার পর দেখুন আমার মনে হচ্ছে জলটা আরেকটু লাগবে সেজন্য এখানে আরও হাফ কাপ জল আমি অ্যাড করে দিলাম টোটাল আমি দেড় কাপ জল এর মধ্যে অ্যাড করেছি এবার জলটাকে দেবার পর অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি আবারও মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন খুব ভালো করে এটা ফুটে উঠেছে আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কি দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এটাকে আবারও হালকা হাতে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো কারণ আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করার জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে ঘিটা দিইনি এখানে আমি ঘিটা ইউজ করার প্রয়োজন মনে করিনি দেখুন এটাকে আমি সার্ভ করে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন এটা লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে আশা করব আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা অল প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে